হে গাইস ইটস মি আরিফ ওয়েলকাম ব্যাক আরিফ গেমিং। তো কেমন আছো তোমরা? বড় বড় তো হাজির হয়ে গেলাম আর একটা নিউ ব্র্যান্ড ভিডিও নিয়ে তোমাদের মাঝে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো নন্দুকে নিয়ে আজকে ভিডিও হতে চলেছে, তো চলো পার্ট 3 স্টার্ট করা যাক। চলো ভাই দেখো আপনি কি করতাম। সরস্বতী পূজাটা এখন আর বিদ্যার আরাধনার জন্য নয়। আচ্ছা মামুনি, তাহলে কি করার জন্য সরস্বতী পূজাটা? মামার জন্য নাকি? কারো কুচি ধরার জন্য, কারো চোখ নাড়ানোর জন্য। দাঁড়াও দাঁড়াও, তুমি যদি সব বলে দাও তো আমি কি বলবো? তারপরেরটা হবে গুদ মারার জন্য কি না? ও আই সি। আবার কারো উড়ন্ত বাইকে ফুরন্ত মামনি নিয়ে ঘুরে বেড়ানোর জন্য। কেউ উড়ন্ত বাইকে ফুরন্ত হতে যাক, নাহলে না যাক, তোর মতন খাগিয়ে মাগি এমনিতে যাবে, ওটা বললি হবে নাকি চুত মারানি? তো আর মুখে 14 ফেব্রুয়ারি হিসাবে সবকিছু শুনলাম, বাট আমি কিছু বলিনি, তো আমার ডায়লগটা একটু শুনে নাও। একটা দিন আছে, রুম সব বুকিং হবে, দোকানের কন্ডম শেষ হবে, জল পাবে না গাছ, কিন্তু গাছে অনেক আঠা লাগবে, সবাই বাড়িতে বলে বেড়াবে আমি ফ্রেন্ডের বাড়ি যাচ্ছি, 2 ঘন্টার ভিতর ফিরে আসবো, বাইরে হোটেল বা পার্কে গিয়ে করবে গুদ মারামারি, তার নাম হচ্ছে 14 ফেব্রুয়ারি। বুঝলে প্রিয়, কখনো কখনো বংশের বাতি জ্বালাতে গেলে রুমের বাতিটাও নেভাতে হয়। কেন, বংশের বাতি না জ্বালালে হবে না? কেমন কি, তোমার তো দেখছি ফিজিক্যালি বেশি হয়ে যাচ্ছে দিনের দিন। তা বলছি, তুমি কি কালকে মানে 14 ফেব্রুয়ারিতে কারোর সাথে ঘুরবে না একা গুদ মারামারি করবে? জানগো একটা কথা বলবো? আগে মাগে কখনো না, আমি তো জান হয়ে গেলাম, ভাবছিলাম কি যে বলতে বারণ করব, কিন্তু তুই জান বলে এত আদর করে তুই ডাকলি, দে বললি যে জানগো, তো বল কি বলবি, বল বল বল। সত্যিকারের ভালোবাসার জন্য ওইও লাগে না। আচ্ছা হ্যাঁ খাঙ্গি মাগে, ওইও লাগে না তো কি লাগে তুই বল। প্রমাণ দাও। অন্ধকার গলি হলেই যথেষ্ট। আচ্ছা অন্ধকার গলি হলে যথেষ্ট, অন্ধকার গলিতে গেলে তো গুদ মারামারি হবে না যথেষ্ট, কারণ অন্ধকার গলি চেয়ে ঘরটা অনেক ভালো, তাই বলছি তোকে লাগাবো আমি ঘরে। তারপরে একটা ইতিহাস। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। আমি শুনি নাই, অনেকে শুনছে। এটা শুধু মেয়েদের জন্য, যদি তোমার বয়ফ্রেন্ড তোমার কাছে ফেসবুক ইনস্টার পাসওয়ার্ড চায়, তাহলে পাসওয়ার্ড নয় বয়ফ্রেন্ডকে চেঞ্জ করবো না। আচ্ছা রে খাঙ্গি মাগি, তুই মানে 12 বাইটার লাগে কথা বলবি, গান মারাবি, আর তোর ভাতার ইনস্টা ফেসবুকের পাস হচ্ছে এলি দোষ, আর আবার বলছিস কি যে বাদ দিতে, তোর মতন 12 বাতারি গুলোকে তো এমনিতে বাদ দিবে। আর তোমাদের উদ্দেশ্যে বলছি ছেলেগুলো, যারা এগুলো 12 বাতারি কাজ করবে তারাকে ডাইরেক্ট মুখে জুতো মেরে বুঝিয়ে দিবা ছেলেদের পাওয়ারটা কি। বলবো, আপনি বলতে বলেছেন অবশ্যই বলবো। সমাজ রে আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা। সবাই বলো না যে আমি রিপ্লাই করি না, তো সবাই আমাকে লাভ রিয়াক দাও আর লাভ সেন্ড করো কমেন্ট বক্সে, যারা লাভ সেন্ড করবে তাদের সবাইকে রিপ্লাই করব। হায় হায়, আমার কলকাতার রসগোল্লা আমার লাভ সিন করতে বলছে, রিপ্লাইও দিবে। ওই খাঙ্গি মাগি, এক রাতের জন্য আসবি নাকি বল? বুঝলে প্রিয়? না রে খাঙ্গি মাগি বুঝলাম না, তুই বুঝিয়ে বল। শুধু তেঁতুলের কথা নয়, 8 ইঞ্চি শুনলেও অনেক মেয়ের মুখে জল চলে আসে। আগে মাগে 8 ইঞ্চির কথা বলছে, 8 ইঞ্চি চিনিস তো, যেখান দিয়ে যাবে জানিয়ে যাবে। তার উপরে তোর 8 ইঞ্চি কেন, তোর জন্য আমার 10 ইঞ্চি আছে, তোর যদি লাগে তো বল, আর না তো একজনকে আমি 5 সাল করে দিচ্ছি, এ দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে আছে ফটোটা, তো তোর যদি ওজন হয় আর তাহলে ম্যাজিস্ট্রেট দিবি। সমঝ রে?